ছুটির দিনে নিত্যপণ্যের বাজার দর সম্পর্কে জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিম। আজিম, বাজারে কোনো সুখবর আছে কিনা? বাজারের এই মুহূর্তে সবথেকে বড় সুখবর হচ্ছে সমুদ্রে অবরোধ চলাকালীন সময়েও মাছের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, কারণ সামুদ্রিক মাছ না থাকলেও দেশীয় যে মাছগুলো রয়েছে সেগুলো থাকার ফলে কিন্তু মাছের যে দাম সেটি কিছুটা ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে, কারণ সেগুলো গত এক সপ্তাহের ব্যবধানে আর বাড়েনি। তবে আমরা যদি সবজির বাজারে এই মুহূর্তে রয়েছি, যদি একটু সবজির কথা বলি, সেক্ষেত্রে বলা চলে যে শীতের যে সবজিগুলো সেগুলো কিন্তু আসতে শুরু করেছে। আমরা শীতের আগাম সবজিও এর আগে দেখেছিলাম, তবে সেই সবজিগুলো যে অবস্থায় ছিল তার থেকে তরতাজা সবজি কিন্তু এই মুহূর্তে বাজারে পাওয়া যাচ্ছে। তবে যে পরিমাণ দাম ক্রেতারা চাহিদা অনুযায়ী কমতি আশা করেছিলেন সেই কমতি কিন্তু আমরা দেখছি না। হয়তোবা শীতের সবজিগুলো থেকে 2 থেকে 5 টাকা পর্যন্ত কমেছে, তবে আশা অনুরূপ না কমায় কিন্তু এখনো হতাশাও রয়ে গিয়েছে। এর মধ্যে বলা চলে যে টমেটো, গাজর, করলা, বেগুন সহ এ সকল সবজি কিন্তু এখনো 100-150 টাকার মধ্যেই রয়েছে, এবং যার ফলে কিন্তু ক্রেতাদের মধ্যে একটি হতাশা এখনো কাজ করছে। এবং যারা বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এখনো তারা যে দামে কিনছেন তারা সে দাম থেকে বেশি একটা ব্যবধানে বিক্রি করছেন না, যার ফলে কিন্তু তারা ইচ্ছে করলেই যে দাম কমাবেন সেটি সম্ভব হচ্ছে না। তারা যেটি বলছেন যে নানা হাত ঘুরে আসার ফলে কিন্তু দামটা অনেকটাই বেড়ে যাচ্ছে। এর বাইরে আজকে যদি আমি একটু মুরগির বাজারের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু বলা চলে আমরা সরকার পতনের পরে আমরা দেখেছিলাম মুরগির বাজার 220 টাকায় নেমে এসেছিল, সেই মুরগি কিন্তু এখন সোনালী মুরগি প্রায় 300 টাকার উপরে চলে গিয়েছে, এবং দেশীয় মুরগির দাম বেড়েছে, ব্রয়লারের দাম বেড়েছে এবং মুরগির দাম আরও বাড়ছে। সেক্ষেত্রে আমরা তাদের সাথে কথা বলেছিলাম যারা খুচরা বিক্রেতা মুরগির, তারা যেটি বলছেন যে গত বন্যার প্রভাবে কিন্তু এটি বেড়েছে, বেশ কিছু মুরগির ফার্ম কিন্তু একদমই বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে তাদের একটি চাহিদা অনুযায়ী মুরগি এখন সরবরাহ দিতে পারছেন না। এর বাইরে আমরা যদি চালের বাজারে গিয়েছিলাম, চালের কথা একটু বলি, সেক্ষেত্রে কিন্তু চালের বাজারেও আমরা দেখেছি আটাশ, নাজির শাইল সহ বেশ কিছু চালে কিন্তু 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে চালের দাম। সেক্ষেত্রে চালের বাজারেও একটা অস্থিরতা শুরু হচ্ছে। এছাড়া মোদি পণ্যে আমরা দেখেছি যে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে, ডালের দাম বৃদ্ধি পাচ্ছে এবং তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, এবং তেলের যে পাম অয়েল সেটি কিন্তু 10 থেকে 15 টাকা বেড়ে গিয়েছে, এবং এই যে বাড়তি দাম সেটি ফলে কিন্তু বলা চলে যে যে বোতলজাত যে তেল সেগুলোর দামও কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে, এবং যার ফলে কিন্তু সেখানেও একটি অস্থিরতা তৈরি হবে। আমরা বাজার ঘুরে কিন্তু আসলে ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতার নাবিশ্বাস কিন্তু আসলে এখনো রয়ে গিয়েছে। তারা যেটি বলছে যে তারা একটি নির্ধারিত বাজেট করে বাজারে আসেন, সেই বাজেটের থেকে অনেক গুণ বেশি মূল্য তাদের গুনতে হচ্ছে। সেক্ষেত্রে যে মাসের যে খরচ, সে খরচের যে অন্যান্য খাতগুলো রয়েছে সে খাতগুলোর উপর কিন্তু একটি বড় প্রভাব পড়ে, এবং সেগুলোতে নিয়ে কিন্তু একটি টানাপোড়ন তৈরি হয় এবং মানুষের কিন্তু নাবিশ্বাস আস্তে আস্তে বাড়তে চলেছে। এবং তারা যেটি বলছেন যে সরকার পতনের পর তারা কিন্তু ভাবছিলেন যে এই যে বাজারে যে চাঁদাবাজি বা সিন্ডিকেট এগুলো নির্মূল হবে, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু সেই প্রভাবটি এখনো বলা চলে না যে পড়েছে। এবং আমরা দেখেছিলাম যে শিক্ষার্থীরা বাজার মনিটরিং করেছিলেন এবং বেশ কয়েকদিন ধরে বাজারের একটি স্বাভাবিক পরিস্থিতিতে চলে আসতে শুরু করেছিল, এবং সেই জায়গাটি কিন্তু আমরা এখন দেখছি না। আজকেও কিন্তু আমরা বাজারে দেখেছি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজারে ঘুরছেন এবং বাজার তদারকি করছেন, কিন্তু যে দামে ক্রেতারা বিক্রেতারা কিনছেন তার থেকে সামান্য পরিমাণ হয়তোবা লাভে তারা বিক্রি করছেন, কিন্তু তার থেকে তো বেশি দামে তারা বিক্রি করছেন না বলে বিক্রেতারা দাবি করছেন। সেক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘুরেও কিন্তু আসলে বাজার নিয়ন্ত্রণ করতে পারছেন না। তো এই ছিল আমার কাছে বাজারের সবশেষ। ধন্যবাদ আপনাকে। রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজার দরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।